বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের পাঠানো প্রশ্ন দিয়েই তৈরি আমাদের এই ভিডিও আপনারা জানতে চেয়েছেন বসার ভঙ্গি সম্পর্কে অসম্ভব সুন্দর একটি প্রশ্ন বসার ভঙ্গি আমরা সারা দিনে প্রায় দশ ঘন্টা বসি আমরা বসে কাজ করি বসে যাতায়াত করি বসে আমরা বিভিন্ন সময় টেলিভিশন দেখি তো সুতরাং আমরা প্রায় দশ ঘন্টা বসে থাকি বিভিন্ন রিসার্চে দেখা গেছে যারা গবেষণা করেছেন তারা বলেছেন যদি আমরা বসে থাকি তাহলে আমাদের মাজায় বা মাজার নিচের দিকে আমরা বলে থাকি এল ফোর এল ফাইভ এল ফাইভ এস ওয়ান এই রিজনে এই লেভেলে বেশি চাপ পড়ে অর্থাৎ আমরা সামনে যখন এরকম বসে কাজ করি তখন এই জায়গাটাই বেশি চাপ পড়ে এবং উপর থেকে গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে কাজ করে আমাদের শরীরের এই অংশ নিচের দিকে এদিকে টেনে নেয় সবগুলো প্রেশারটা এখানে হয় চলুন আমরাই প্লাস্টিক স্পাইনের মধ্যে দেখে নিই চাপটা কোথায় পড়ে এইটা হলো এল ফোর এল ফাইভ এস ওয়ান ঠিক এই লেভেলে বেশি চাপ পড়ে অর্থাৎ একটু লক্ষ্য করেন দর্শক আমাদের এই হাতের আঙ্গুলগুলো সামনের দিকে একটু এরকম বাঁকা হয়ে থাকে দেখেন সবাই এরকম থাকে আমরা যদি এরকম থাকে আমরা যদি কোনো কারণে এই আঙ্গুলটাকে এরকম পেছন দিকে এরকম ধরে রাখি দেখবেন খানিক্ষণ পরে আমাদের এখানে ব্যথা শুরু হবে তখন আমরা আবার সামনে পেছনে এরকম করলে ব্যথা চলে যায় ঠিক স্পাইনের ক্ষেত্রেও কোমরের ব্যথার ক্ষেত্রেও বসার ভঙ্গের ক্ষেত্রেও তো ঠিক একই রকম এছাড়াও আমরা যখন সামনে ঝুঁকে কাজ করি অনেকবার বসি উঠি কাজ করি দাঁড়াই বসি উঠি কাজ করি এখানে কি হয় অনেক মুভমেন্ট হয় সেক্ষেত্রে ডিস্কগুলো বোধ করে ইলেকট্রোস্পাইনি মাসেল বোধ করে বিভিন্ন রিসার্চাররা বিভিন্ন গবেষকেরা বলেছেন আপনি যদি আধা ঘন্টা বসে থাকেন কমপক্ষে একশো থেকে একশো বিশ সেকেন্ড আপনি একটু হাঁটুন প্রতিদিনে কমপক্ষে আমাদের বিশ হাজার স্টেপ হাঁটা দরকার কম করে হলেও দশ হাজার স্টেপ অবশ্যই হাঁটতে হবে দর্শক চলুন আমরা জেনে নেই অনেকক্ষণ বসে থাকলে কি কী করব প্রথমেই মনে রাখতে হবে ঘুম থেকে ওঠার পরে কমপক্ষে আধা ঘন্টার মধ্যে কোনো ভারী জিনিস ওঠাবেন না এবং সামনে ঝুঁকে অনেকক্ষণ কাজ করবেন না আপনি কোথাও লং ড্রাইভে যাচ্ছেন অথবা গাড়িতে বসে আছেন খানিক্ষণ পর আপনি কোথাও নামলেন নামার পরে কমপক্ষে দশ মিনিট কোনো ভারী জিনিস উঠাবেন না এছাড়াও আমরা যে বসে থাকি বসে কাজ করি আধা ঘন্টা কাজ করার পরে কমপক্ষে দুই মিনিট একটু হেঁটে আসবেন দর্শক সবাই আপনারা মনে রাখবেন আপনি কিভাবে বসা থেকে উঠবেন চলুন আমি এখন বসা থেকে উঠে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতিদিন প্রতিনিয়ত বসা থেকে আপনি উঠবেন প্রথম দিকে একটু কষ্ট হলেও বারবার অভ্যেস করলে এক সময় আপনি খুব তাড়াতাড়ি এটা করতে পারবেন আপনি এভাবে বসে আছেন বা এভাবে বসে কাজ করেন অথবা সামনে বসে কাজ করছেন যখন আপনি উঠবেন তখন আপনি একটু চেয়ারের সামনের দিকে আসেন একটু চেয়ারের সামনের দিকে আসলে অটোমেটিক্যালি আপনার আঙ্গুলগুলো ফ্লোরের সঙ্গে লেগে থাকবে হিলটা একটু উঁচু হয়ে যাবে যেটা আপনার আন্ডার দ্য থাই চলে আসবে এরপরে আপনি পেটের মাংস শক্ত করেন শোল্ডারটাকে পেছনে নেন কোনো সাপোর্ট নেন অথবা পেটের মাংস শক্ত করে আপনি উঠে দাঁড়ান এই যে আপনি বসলেন মনে রাখবেন অবশ্যই আপনি এরকম সামনে চাপ দিয়ে উঠবেন না যা আমরা প্রতিনিয়ত করে থাকি আবারও দেখে নেন আমরা পেছনে বসে আছি এরকম বসে আছি সামনে ঝুঁকে আমরা উঠবো না আমরা কি করব একটু সামনে চলে আসলাম তারপরে আমি পেটের মাংস শক্ত করছি আমার শোল্ডারটাকে পুলিশ প্রসারের মতো করেছি পেছনের দিকে নিলাম এখন আমি চাপ দিয়ে উপরে উঠলাম দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা আমাদের সাথী আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের কমেন্ট লিখে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন দিয়ে আমরা তৈরি করি এই ছোট ছোট ভিডিও দর্শক আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের সবাইকে অনুরোধ একটু শেয়ার করুন আপনার শেয়ার অনেকের অনেক কষ্ট লাঘব করতেই পারে চলুন আমরা এভাবে সবাই একসঙ্গে কাজ করি এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে এদেশের মানুষের দাঁড় গোড়ায় পৌঁছে দিই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি